সংযুক্ত আরব আমিরাতর শারজাত গতকাল শুক্রবার সন্ধ্যায় মুবারক সেন্টারের এশিয়ান প্যালেস হলরুমত চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের অভিষেক সভা অনুষ্ঠিত হয়। আমিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদ আলীর সঞ্চালনায় এই অভিষেক অনুষ্ঠানত সভাপতিত্ব করে কমিটির সভাপতি আলহাজ লায়ন নজরুল ইসলাম তালুকদার, যেটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলহাজ মফিজুর রহমান। আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি। আর এই অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ আওয়ামী লীগ চন্দনেশ উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, প্রফেসর আব্দুস সবুর নুরুল আফসার, আহমেদ আলী জাহাঙ্গীর সহ আরো বোধকে। প্রধান অতিথি ওনার বক্তব্য হয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশরে যেভাবে আগে লইজার, খুব শীঘ্রই বাংলাদেশ একান উন্নত দেশের মডেল হিসাবে পরিণত হব। তাই আইন আগামী নির্বাচনত আবার আওয়ামী লীগ সরকারের জয়যুক্ত করি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।